অনলাইন গেমসের আড়ালে জুয়ার আসর বসিয়ে বিদেশে অর্থ পাচারের অভিযোগে উল্কা গেমস লিমিটেডের সিইও জামিলুর রশিদ সহ ছয় জনকে আটক করেছে র্যাব। এ কাজে দেশজুড়ে 9 লাখ গ্রাহককে 14 জন ডিস্ট্রিবিউটরের মাধ্যমে নিয়ন্ত্রণ করত উল্কা গেমস। বর্তমানে উল্কা গেমসের নামে 4টি অ্যাকাউন্টে প্রায় 80 কোটিরও বেশি টাকা রয়েছে বলে জানায় র্যাব। সকালে রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব। আরো জানাচ্ছেন মেসবাহ হাসান। অনলাইনে খেলা যায় এমন গেমস বানানোর কথা বলে 2019 সালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার কাছ থেকে বিনিয়োগের অনুমতি নেয় ভারতের মুন ফ্রগ ল্যাবস কোম্পানি লিমিটেড। পরে উল্কা গেমস লিমিটেড নামে কোম্পানি খুলে অনলাইনে জুয়ার আসর চালু করে। এজন্য প্রতিনিধি নিয়োগ করে কৌশলে 4টি জুয়ার ওয়েবসাইট পরিচালনায় নামে তারা। এভাবে 3 বছর ধরে গেমস বানানোর আড়ালে অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে কোম্পানিটি। র‍্যাব জানায় গেমস তৈরির নামে লাইসেন্স নিয়ে অনলাইনে জুয়ার আসর বসিয়ে দেশ জুড়ে 9 লাখ গ্রাহককে 14 জন ডিস্ট্রিবিউটরের মাধ্যমে নিয়ন্ত্রণ করে উল্কা গেমস। বিভিন্ন সময় দেখা যায় যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে এই ধরনের অনলাইন জুয়া কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং দেশের বাইরে থেকে তরুণ সমাজ এই অনলাইন গেমস এবং পরবর্তীতে এই অনলাইন জুয়াতে আসক্ত হয়ে তারা লেখাপড়া এমনকি বিভিন্ন কর্মস্থল থেকেও তারা বিচ্যুত হচ্ছে। উল্কা গেমস লিমিটেড নামে একটি কোম্পানি, তারা এই যে অনলাইন গেমসটি পরিচালনা করে আসছিল এবং যেটা পরবর্তীতে জুয়ার কার্যক্রম পরিচালনা করত। এই 3 পার্টি গোল্ডের মাধ্যমে জুয়ার অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার সাথে সম্পৃক্ত 6 জনকে আমরা গত রাতে মিরপুর এবং উত্তরা থেকে আটক করতে সক্ষম হই। জুয়ার কার্যক্রম পরিচালনার বেশ কিছু ইকুইপমেন্ট বা ডকুমেন্ট আমরা উদ্ধার করতে সক্ষম হই। তারা মূলত প্রায় গত 3 বছর যাবৎ এই 3 পার্টি গোল্ড এটি দেশের বিভিন্ন স্থানে তারা ছড়িয়ে দিয়ে ডিস্ট্রিবিউটর নিয়োগের মাধ্যমে তারা ব্যবসা করে আসছিল। ভার্চুয়াল সাবস্ক্রাইবার নামে প্রতি মাসে 2 থেকে 3 কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি, যা চলে যায় বিদেশি কোম্পানির হাতে। প্রথমত তারা ফ্রি কিছু চিপস প্রদান করে থাকে যার মাধ্যমে ক্লায়েন্টরা আকৃষ্ট হয় এবং তারা এই গেমসটি খেলতে থাকে। তো একটি পর্যায়ে যাওয়ার পরে তাদেরকে চিপস কিনতে হয় গেমস কন্টিনিউ করার জন্য। যারাই গেমসে অংশ নিত তারা বিজয়ী হয়েছেন এমন রেকর্ড খুব কম। যদি কেউ বিপুল পরিমাণ চিপস সে জিততে পারে তাহলে সে প্রাইভেট চ্যাটিং গ্রুপের মাধ্যমে অন্য ক্লায়েন্টের কাছেও সে চিপস বিক্রি করতে পারে। অনলাইন গেমসের যে আইন সেটা সম্পূর্ণ বিরোধী, যেটা একটি জুয়ার অংশ হিসেবে পরিচালিত হতো। তরুণ উদ্যোক্তাদের বিরুদ্ধে নয় বরং তরুণরা অনলাইন জুয়া আসক্ত হচ্ছে অভিভাবকদের এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে জানায় র‍্যাব। উদীয়মান আইটি যারা আছেন এদের বিরুদ্ধে আমাদের অভিযান না। মেসবাহ হাসান, আরটিভি, ঢাকা।